এসেছি ছোটন কি দাদা টাইটেল ছোটন সরকারের বাড়িতে এসেছি অযোধ্যায়। তো ওনার ঘরে একটা গোকুরো সাপ দেখা গিয়েছিল, তো সেটা আমরা ধরেছি। তো এটা হচ্ছে মোটামুটি 5 ফিটের মতন সাপটা লম্বায়। তো যাই হোক, ঘরের মধ্যে ছিল, থাকার ঘরে, শোয়ার ঘরে ছিল। তো ওনার ঘরে কালকে থেকে সাপটা বিরক্ত হচ্ছে। তো যাই হোক, শুনে নিন, সাপ কামড় দিলে কি করবেন না করবেন সেটা শুনে নিন। হ্যাঁ, যখনই কাউকে সাপ কামড় দিবে কোনো সময় বাঁধতে দেবেন না, লোকে বাঁধে না, রশিকে বাঁধতে দেবেন না। যাই কামড় দেখ, আপনাকে যা কিছুই কামড় দেখ, হয়তো আপনি সাপ দেখেননি কিংবা অন্য কোনো পোকা কামড় দিয়েছে আপনি চেনেন না, কিংবা সাপই কামড় দিয়েছে, হয়তো আপনি সাপটা দেখেননি কিংবা চেনেন না। যাই কামড় দেখ, যখনই সাপ কামড় দিয়ে কিংবা অন্য কোনো জীব কামড় দিয়েছে আমি দেখিনি কিংবা আমি সাপ চিনি না, ঠিক আছে? যা কিছুই কামড় দেখ, সবার প্রথমে হচ্ছে বান্ধা যাবে না, দৌড়ায় রাস্তায় বের হওয়া যাবে না। লোকে রাস্তায় বের হয় না, হ্যাঁ, দৌড়া যাবে না। সাপ কামড়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, কিংবা কাউকে বলবেন দাদা আমাকে সাপে কামড় দিয়েছে, আমাকে একটু হাসপাতালে নিয়ে চলেন। যা কিছুই কামড় দেখ, আপনি দেখেননি অথচ হাসপাতালে যেতে হবে। এবার বান্ধা যাবে না, চেরা যাবে না, মুখ দিয়ে বিষ তোলা যাবে না, হ্যাঁ হ্যাঁ, আর ওঝানোর কাছে কোনো মতেই যাবেন না, কারণ মন্ত্র কিংবা গাছের পাতার রস টস দিয়ে কোনো সময় সাপের বিষ নামানো যায় না কিংবা কমানো যায় না। সাপের বিষের ওষুধ একটাই, অ্যান্টিভেনম সিরাপ, ভ্যাকসিন যেটা তৈরি হয়েছে সেটাই। হ্যাঁ, কারো প্রলোভনে সময় নষ্ট না করে অবশ্যই হাসপাতালে যাবেন। কেউ হয়তো অনেক সময় চিমটি দেয় যে বিষ লাগছে নাকি, কেউ তিতা পাতা খাওয়ায়, এরকম করে। তো এগুলো করে সময় নষ্ট করবেন না। যাই কেমন দেখ, আমি দেখিনি কিংবা আমি সাপ চিনি না, হাসপাতালে যাবেন। আর সাপ কামড়ের চিহ্ন হচ্ছে 3 রকম, কোনো সাপ কামড় দিলে 2 চিহ্ন হয়, কোনো সাপ কামড় দিলে 1 চিহ্ন হয়, আর আরেকটা সাপ আছে জল গোড়া, আপনি যেটা বলেন, এখানটা যেটা কালা কালো রঙের হয়, রাতে বেলা বের হয়, ওরা কামড় দিলে কোনো দাঁতের চিহ্ন সহজে বোঝা যায় না, বুঝলেন? তো সাপ কামড় দিলে 2 চিহ্ন, 1 চিহ্ন আর ভ্যানিশ, মানে দেখা যায় না এক কথায়। আমাকে কামড় দিয়েছে, আমি হাসপাতালে যাব। এবার মানুষের বিষ লাগলে কি হয়, সিমটমটা ভিতরে, এরা কামড় দিলে ক্ষত জায়গাটা জ্বালা করে, ফুলে যায়, লাল হয়, বুঝতে পারলেন? আবার মুখের লালা শুকিয়ে যায়, চোখের পাওয়ার বেড়ে যায়, এগুলো হয়। কেউ হয়তো বমিও করতে পারে, কারো পেট ব্যথা হতে পারে সাপ কামড় দিলে, এগুলো হচ্ছে সাপের সিমটম। পেট ব্যথা হয়, চোখে ঘুম পায়, চোখের পাওয়ার, কারো ঘুম পায়, কোনো সাপ কামড় দিলে চোখের পাওয়ার বেড়ে যায়, পেট ব্যথা হয়, এগুলো হচ্ছে সাপের সিমটম। গা ওই জায়গাটা জ্বালা করে, ফুলে যায়। তো আপনাদের সকলকে অনুরোধ করবো, কারো প্রলোভনে পড়ে কোনো সময় ওঝার কাছে কেউ যাবেন না, ওঝার কাছে যাবেন না। যাই কামড় দিয়ে, সাপে কামড় দিছে না অন্য কোনো পোকা কামড় দিছে, ডাক্তার দেখলেই বুঝে যাবে যে কি কামড় দিয়েছে আপনাকে, ঠিক আছে? দেখ কোটাটা কি করলেন, কোটাটা নিয়ে আসবেন যে হাতে মোটামুটি 5 ফিট, 5 ফিট, হ্যাঁ 5 ফিট। শেষ করে দিলাম, দেখলেন? এবার সকলে সাপ ধরার দেখলেন কিভাবে বের করলাম। তো যাই হোক, কেউ হয়তো দেখে হয়তো অনেকে বলে আমিও পারবো, তো আমি যেভাবে সাপ ধরছি, সাপ ধরতে গেলে এক্সপিরিয়েন্সের ব্যাপার হয়, ধ্যান সাপের দিকে থাকতে হয়। তো আমার দেখা দেখি কেউ, সবাইকে অনুরোধ করবো, কোনো ছেলে কিংবা কোনো মেয়ে সাপ ধরতে এইভাবে যাবেন না। তো আমাদের বহুদিনের এক্সপিরিয়েন্স, মোটামুটি 30 বছর তো আমি এই কাজটা করছি, তো আমারও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার মতন সৎ সাহস হয়তো অনেকের নাও থাকতে পারে, ঘাবড়ায় যায়। তো সাপ কামড় দিলে বিলম্ব করা যাবে না, বিলম্ব না করে হাসপাতালে যেতে হবে, বুঝতে পারলেন? যাকে কামড় দেবে বিলম্ব কোনো সময় করা যাবে না, সাপের ব্যাপারে, যেখানেই কামড় দেবে, মাঠে হয়তো আপনাকে কামড় দিয়েছে, যখনই মাঠে যাবেন কাউকে বলে যাবেন যে আমি মাঠে যাচ্ছি জমিতে, তো জমিতে যাওয়ার সময় বাড়ির কাউকে বলে যেতে হবে আধা ঘন্টা অন্তর অন্তর কাউকে ফলো রাখতে। মাঠে গিয়ে অনুরোধ করলাম, আপনারা কেউ আমার দেখা দেখি সাপ ধরতে যাবেন না, এবং সাপ বাড়ালে
প্রয়োজন পড়লে বন দপ্তরে ফোন করবেন, বন দপ্তরে না ফোন করতে পারলে মিউনিসিপালিটিতে ফোন করবেন, মিউনিসিপালিটির নম্বর না থাকলে আপনি থানাতে ফোন করবেন, দেখবেন আমাদের কাছে ফোন নম্বর ফোন চলে আসবে যে দাদা অমুক জায়গায় সাপ বেরিয়েছে যান। আদার্স অন্য কোনো লোককে সাপ ধরার জন্য ডাকবেন না, কারণ কারো সরকারিভাবে রুলস নাই যে কেউ সাপ ধরবে, সরকার কোনোদিন অনুমতি দেয়নি যে তুমি সাপ ধরো। হ্যাঁ, যারা সরকারের সঙ্গে কোনো তারাই একমাত্র ধরতে পারবে যারা সরকার থেকে পাইছে একটা অনুমতি।